তফসিলের প্রতিবাদে আটচল্লিশ ঘন্টা হরতালের ডাক নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছেন শেখ হাসিনা বলছেন কাদের এরপর জানিয়ে দেব একতরফা নির্বাচনের তফসিল আমরা মানি না বলছেন জোনায়েত শাকি আরো জানিয়ে দেব বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও করব বলছেন শাহজাহান খান এদিকে মিছিল আগুন গুলি অগ্নিগর্ভ সিলেট সর্বশেষ জানিয়ে দেবো তফসিল ঘোষণার পর ক্ষমাসে মাসরাফির আবেগ ঘন পোস্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তফসিলের প্রতিবাদে আটচল্লিশ ঘন্টা হরতালের ডাক নুরের দ্বাদশ জাতীয় নির্বাচনে তফসিলের প্রতিবাদে দেশব্যাপী আটচল্লিশ ঘন্টা হরতাল ডেকেছে নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আগামী রোববার ও সোমবার উনিশ ও বিশ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার ষোলো নভেম্বর দুপুর বারোটায় তফসিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নূর তিনি বলেন অবৈধ তফসিল ঘোষণায় সারা দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে এই সরকারকে কোনোভাবে আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না তারই প্রতিবাদে আগামী উনিশ ও বিশ নভেম্বর আটচল্লিশ ঘন্টা হরতাল কর্মসূচি পালন করা হবে এ সময় গণ অধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশে অস্তিত্ব রক্ষায় সর্বস্তরে জনগণকে আটচল্লিশ ঘন্টা হরতাল পালনে আহ্বান জানান নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছেন শেখ হাসিনা বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী নির্বাচন কমিশন কিভাবে স্বাধীন হল এ ইতিহাসটা অনেকের জানা নেই এই স্বাধীনতা কে দিল শেখ হাসিনা এর জন্য অন্য কারো কৃতিত্ব ছিল না আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি কফশিল ঘোষণা উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন নির্বাচন কমিশন তার ক্ষমতা বলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে আমরা গতকালই তফসিলকে স্বাগত জানিয়েছি আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মিনিংফুল নির্বাচন করতে সক্ষম হবে সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সংলাপের কথা বলে দায় চাপাবেন আমাদের উপর সংলাপ তো আমরাই করেছিলাম বঙ্গবন্ধুকে হত্যা করেছেন মাস্টার মাইন্ড আপনারা একুশ আগস্ট গ্রেনেড হামলায় মাস্টার মাইন্ড আপনারা তিন নভেম্বর জেলা হত্যা হত্যাকাণ্ডের আপনারা মাস্টার মাইন্ড আমরা আপনাদের কাকে হত্যা করেছি আমাদের হত্যা ষড়যন্ত্রের কোন ইতিহাস নেই কাদের বলেন আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্র ক্ষমতা বদলে চিন্তা করে না তারা জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য সংগ্রাম করেছে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য বেগম মতিয়া চৌধুরী কাজী জাফরুল্লাহ জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন একতরফা নির্বাচনের তফসিল আমরা মানি না বলছেন জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেছেন আমরা একতরফা নির্বাচন মানি আর এই একতরফা নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা সেটাও মানি দেশের জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়ন করবেই করবে সেই লক্ষ্যে আন্দোলন চলবে বৃহস্পতিবার ষোলো নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল পালন করেছে এই জোট জোনায়দ সাকি বলেন নির্বাচনে পরিবেশ না থাকা সত্ত্বেও সরকার তথাকথিত সাংবিধানিক বাধ্যবাধকতা কথা বলে আজ একটি একতরফা ভোটারবিহীন নির্বাচন করতে চাচ্ছে সেই ভোটকে আপনি সিইসি জায়েজ করে ঘোষণা দিলেন অনেক জ্ঞানীগুণী আপনার চাকরি জীবনের সুনামের উপর ভিত্তি করে আপনার নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করেছিলেন আজ নিজের সব সুনাম ধ্বংস করে এই সরকারের দালাল হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করলেন জনতার আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও করব বলছেন শাহজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি শাহজাহান বিএনপি নেতারা বাড়ি পোড়াবে শ্রমিকদের মারবে পুলিশ মারবে আর আমরা আঙ্গুল চুষব তা হবে না আমরা প্রতিশোধ নেওয়া লোক তাদের অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের বাড়ি ঘেরাও করব। বুধবার পনেরো নভেম্বর বিকালে মাদারীপুরের রাজর উপজেলার সানেরপাড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি কথা বলেন তিনি আরও বলেন তারা নির্বাচন করতে দেবে না বলেছেন কিন্তু এ দেশে নির্বাচন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই হবে তিনি ক্ষমতায় থাকবেন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন এবং সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীতে আবার শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন শাহজাহান খান বলেন দুই সালে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার অফিস ঘেরাও করতে গুলশানে যাওয়ার সময় আমাদের উপর সিরিজ বোমা মারে বিএনপি এ সময় উনত্রিশ জন নেতাকর্মী আহত হয় আমি মিছিলের সামনে ছিলাম আমার সামনেও বোমা পড়ে এরপরও আমরা পিছু হটি নাই খালেদা এর অফিস পর্যন্ত গিয়েছিলাম পরের দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করলাম সেখানে বোমা মারলো তারপর মুক্তি যোদ্ধাদের নিয়ে ট্রাক মিছিলে মতিজিলে জাতীয় পতাকা মিছিলে আমার গাড়িতে এবং বাড়িতেও বোমা মারলো তারা আমরা না हटায় আমাদের আন্দোলনে 93 দিনে মাথায় খালেদ জিয়াকে কে পরাজিত হয়ে ফিরতে হয়েছিল এই সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহর সভাপতিতে আর উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য শাকিলুর রহমান সুহাক તાલુকার উপজেলা চেয়ারম্যান রিজাল করিম শাহিন চৌধুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফম আফওয়াদ যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী নূরজাহান পারুল সালাম মাতুব্বার শান্তিরঞ্জন দাস অ্যাডভোকেট হিরু হায়দার হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ মিছিল আগুন গুলি অগ্নিকর্ভ সিলেট মিছিল থেকে বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি সরে পরে তিনজনকে আটক করে পুলিশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগ মুহূর্তে সিলেট নগরে জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করেন বিএনপি সমর্থকরা এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয় মিছিল থেকে বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি সরে পরে তিনজনকে আটক করে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এমন ঘটনা ঘটে এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা সন্ধ্যা সাতটায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় প্রায় আগে নগরের মশাল মিছিল বের করে করে বিএনপি মিছিলটি দিকে পুলিশ তাদের এ সময় মশাল দিয়ে সড়কে আগুন বিএনপি কর্মীরা সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আতঙ্কের সৃষ্টি করে পুলিশ জানমালে নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি সরে পুলিশ তিনি বলেন বিএনপির মিছিল থেকে একজন ও পরে সন্দেহভাজন আরো দুজনকে আটক করা হয়েছে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও তিনি জানান তফসিল ঘোষণার পর ক্ষমা চেয়ে আবেগ ঘন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা একটি আবেগ পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নরাল দুই আসনের সংসদ সদস্য মাস্টার বিবিন মর্তুজা বুধবার পনেরো নভেম্বর ফেসবুকে নরালবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মাস্টারফি সেখানে তিনি লেখেন আজ দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মনোনয়ন দেওয়ার মাধ্যমে নড়াইল দুই আসনের জনগণের পাঁচ বছর সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মাস্টারফি লেখেন প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন আর আপনারা মনে ঠাই দিয়ে চেয়ারে বসিয়েছিলেন আপনাদের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা বৈশ্বিক মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার একজন বাহক হিসাবে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করেছি আপনাদের সবার সব চাহিদা হয়তো আমি পূরণ করতে পাইনি কিন্তু একটি মুহূর্ত বসে থাকিনি সাবেক অধিনায়ক আরও লেখেন স্মার্ট নরাল বিনিয়োগ নির্মাণে দৌড়েছি এ দপ্তর থেকে সে দপ্তরে এটা আপনাদের নিশ্চিত করেছি বারবার উন্নয়ন অগ্রজাতা সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন নরালকে সাজাতে গিয়ে হয়তো আপনাদের সবার মন রক্ষা করতে পারিনি কাজে হয়তো ভুলও করেছি সেজন্য আপনাদের সবার কাছে মনের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি